ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং রাজ্য সরকারের সহযোগিতায় কোচবিহার এমজেন স্টেডিয়ামে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৭ ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার থেকে শুরু হতে চলা এই ফুটবল টুর্নামেন্ট চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত বলে জানালেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। উল্লেখ্য, ক্রীড়া প্রতিভাদের তুলে ধরার উদ্দেশ্যে গত বছর থেকে রাজ্য সরকার উদ্যোগে ট্যালেন্ট হান্ট নামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বছর ১২ বছরে ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, এবার তা অনূর্ধ্ব-১৭ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল আমাদের কুচবিহারের মাঠে আন্তঃজেলা অনূর্ধ্ব-১৭ বছর বয়সের ছেলেদের সেকেন্ড ফেসের ফুটবল টুর্নামেন্ট রয়েছে। এটা অর্গানাইজ করছেন IFA অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এবং রাজ্য সরকার এটাতে আমাদের IFAকে সমস্তভাবেই সহযোগিতা করছে। তো আমাদের ফার্স্ট ফেজটা হয়েছিল আলিপুরদুয়ারে, আমাদের এই দিককার। এবার ফার্স্ট ফেজে যারা চ্যাম্পিয়ন টিম, সেই চ্যাম্পিয়ন টিমগুলো 4টা টিম এখানে অংশগ্রহণ করবে আগামী 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। প্রতিদিন দুপুর 3টের থেকে আমাদের এমজেন স্টেডিয়াম কুচবিহারে খেলা হবে। প্রথম দিন খেলবে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ বনাম আলিপুরদুয়ার জেলা দল, এ দিয়ে আমাদের খেলার উদ্বোধন হচ্ছে। তারপরে পরবর্তীকালে পরের দিন শিলিগুড়ি বনাম মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর আলিপুর, এবং মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর, শিলিগুড়ি উত্তর দিনাজপুর, সব খেলাগুলোই হবে পর্যায়ক্রমে 20 তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর 3টে থেকে। এই খেলাটি গত বছর আমরা এখানে অনুষ্ঠিত করেছিলাম 12 বছরের, যেটা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে প্রতিভার সন্ধানে একটি প্রোগ্রাম নেওয়া হয়েছে। তো ফুটবলের প্রতিভা সন্ধান করবার লক্ষ্যে আমাদের যে যুব এবং ক্রীড়া দপ্তর রয়েছে, তারা আমাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতা নেয়, এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যেহেতু এটাকে অর্গানাইজ করছে, সূত্রে কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা তার অ্যাফিলিয়েটেড ইউনিট হিসেবে এই খেলাটিকে অর্গানাইজ করছেন।